আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ষাট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব হস্তমৈথুনের কারণে নিস্তেজ লিঙ্গ কিভাবে সতেজ করবেন। চলুন শুরু করা যাক। ইলেকট্রোল ডিসপেন্সার অর্থাৎ উত্তেজনায় অল্প শক্ত শিথিলতা বীর্যপাতের পূর্বে নেতিয়ে যায়। এছাড়াও ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ, উত্তেজনা সত্ত্বেও লিঙ্গ শক্ত হবে না। এই সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহার করতে হবে একটি কম্বিনেশন ঔষধ। চলুন কম্বিনেশনটি তৈরি করতে কী কী লাগবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। কম্বিনেশন ঔষধটি তৈরি করতে আপনার প্রথমে প্রয়োজন হবে এগনাসকাস্ট মাদার টিংচার। এগনাসকাস্ট মাদার টিংচার হস্তমৈথুনে যদি লিঙ্গ ছোটও বেঁকে যায় সেক্ষেত্রে এগনাসকাস্ট মাদার টিংচার অব্যক্ত ঔষধ। দ্বিতীয় যে মাদার টিংসারটি আপনাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম মাদার টিংসার। এটি শিথিলতা ও ছোট হয়ে যাওয়া লিঙ্গকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম। কম্বিনেশনটি তৈরি করতে আপনাদের তৃতীয় যে মেডিসিনটি দরকার হবে সেটি হচ্ছে ক্যালেডিনাম সেগুইনাম। ধ্বজভঙ্গ দেখা দিলে এটি একটি উৎকৃষ্ট ঔষধ। ঔষধ তিনটি সম পরিমাণ যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে নেবেন। ঔষধ তিনটি একত্রে মিশ্রিত করলে তৈরি হয়ে যাবে আপনার সেক্সুয়াল কমপ্লেক্স ঔষধটি। এটি বড়রা 20 ফোঁটা করে তিনবার খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে সেবন করিবেন এক কাপ পানি সহ। এইভাবে ঔষধটি 3 থেকে 6 মাস সেবন করিলে পূর্ণ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই ঔষধটি আরও গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং বয়স্ক ভাব দূর করতে সক্ষম। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন বা পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চান জানতে চাইলে কমেন্টে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।